আচ্ছা বসো বসো বসো। কলি ঠিক আছে তো? কিছু হয়নি তো? না না কলি ঠিক আছে, আমি এমনি এলাম। আসলে মনটা না একদম ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার কাছে এসে কিছুক্ষণ বসি, ফোন না করে কিন্তু চলে এলাম। ঠিক করেছো, আবার ফর্ম্যালিটি, ফোন কেন করবে? মনে আছে কলি আর রয়ন যখন ছোট ছিল তখন আমরা কত একসঙ্গে বসে গল্প করতাম, হ্যাঁ ঘুরতাম, কোনোদিন ফোন করে এসব ফর্ম্যালিটি করেছো তুমি? ঠিকই বলেছো ঝুমুদি, আমরা সবাই কিরকম গুটিয়ে গিয়েছি, নিজেদের একটা ছোট্ট বৃত্ত তৈরি করে তার মধ্যেই থাকি, নিজেদের সমস্যার কথা বলতেও কতবার ভাবি। দেখো কাজল, তোমার আর আমাদের মধ্যে হয়তো সাময়িকভাবে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, কিন্তু সেই দূরত্বটা ওরকম কিছুই নয়। তুমি কলি তোমরা সত্যি আমাদের কাছের মানুষ, তুমি আমাদের সঙ্গে সব সমস্যা শেয়ার করতে পারো, আমার সঙ্গে না পারো অংশুদার সঙ্গেও তো তুমি শেয়ার করতে পারো। জানি ঝুমুদি, তাই তো বারবার তোমার কাছেই ছুটে আসি। জানো অভিলাষ ফিরে এসেছে? হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম ওকে কিছুই বলবো না, তুমি তো ওকে চেনো, সবই বলতে হলো। আমার সাথে কলিকে দেখতে নার্সিংহোমে গিয়েছিল, আশ্চর্য কি জানো, কলি অভিলাষকে চিনতেই পারলো না। সে কি অভিলাষকে? তো অভিলাষের সঙ্গে তো কলির খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, কিন্তু এখন কলি অভিলাষকে চিনতেই পারলো না। তার মানে গার্গির পর অভিলাষ হলো দ্বিতীয় লোক যাকে কলি চিনতে পারলো না। না কাজল, জিনিসটা আমার ভালো লাগছে না। তোর বউটার কি করবি? মানে মানে ওদিকে সুদ চচ্চর করে বেড়ে যাচ্ছে, সুদ আসল মিলিয়ে কত হয়েছে খেয়াল আছে? আমার একার পক্ষে দেওয়া সম্ভব নয়। টুলুর মতো কচি মাল পেলেও এই সব মিটবে না? জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি করছো? শোন শালা, তোর জন্যই না মাসির কাছে আমার ঋণ বেড়ে গেছে। তোর বউটা পালিয়ে না এলে সুদটা চচ্চর করে বেড়ে যেত না, তাই সুদটা তোকেই দিতে হবে। কি চাও তুমি? তোর বউটাকে মাসির হাতে তুলে দিতে চাই সুদ হিসেবে। দেব দেব, আগে টুলুকে বার করে আনি, ছন্দ ছাড়া টুলুকে বার করা যাবে না গো। ছাড়ো ছাড়ো ছাড়ো। ঠিক আছে, কথাটা শালা যেন মনে থাকে, আমি আবার আসবো। মানুষ নই তো, না তাঁতের মাকু, এই দিকে ঠুকছে ও দিক দিয়ে ঠুকছে, আর আমি মুখে সুতো নিয়ে জাল বুনে যাচ্ছি।